সহজ আমাদের জন্য সহজ চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের জন্য প্রস্তুতি সহজ বেশি কিছু তো আল্লাহ চান নাই পাঁচ ওয়াক্ত ডাকে তারপরও তো আসে না ঠিক না হ্যাঁ উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না হ্যাঁ এই দেহটার কোনো দাম নাই না দাম নাই হ্যাঁ আছে হ্যাঁ দিবেন দুইটা চোখ দুই কোটি টাকা ক্যাশ ক্যাশ দিবেন তা তো দিবেন না দিবেন দুইটা কিডনি কি দুইটা দুইটা দিবেন কয় টাকা দাম কোনোদিন তো মূল্য লাগাই নাই জিকি দিয়ে ফিট করা দিছেন আমাদের জন্য কঠিন করেন নাই গরিবদের জন্য দিন আই না দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য বেশি তো করছিলেন না পাঁচ ওয়াক্ত নামাজও তো রাখছিলেন তাও তো ডাইকা ডাইকা ডেলি ডাইকা ডাইকা আনতে চান ডেলি ডাকেন পাঁচ বেলা ডাকেন কে ডাকে হ্যাঁ হ্যাঁ আল্লাহ ডাকে সত্য তো হ্যাঁ কে ডাকে কি বলেন আল্লাহ ওসির চেয়েও দুর্বল না ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না ঠিক না আল্লাহ ওসির চেয়ে দুর্বল না ওসি চিনেন এসপি ডাকলে তো কথাই নেই ঠিক না তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না ঠিক না কি বলেন আল্লাহ এদের চেয়েও ছোট ঠিক না এমপি মন্ত্রী ছোট না দুর্বল না হ্যাঁ নাহলে কেন আসে না এখানে বহু লোক আছে এশার নামাজ এখনো পড়ে না করবে কিনা এটা আমি জানি না কে ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে তারপরও আসে ও স্বাধীনতা দিছে এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে না চারটা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায় যা খুশি তা ভাবা যায় যা খুশি তা বলা যায় যা খুশি তা লেখা যায় যেমন খুশি তেমন কণ্ঠ নালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায় নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন ২৪ ঘন্টা অক্সিজেন নেবেন আল্লাহ উইদাউট পে এক পয়সাও বিল নেবে না আর আপনাকে ডাকবে আর আপনি গার তেরা করে আসবেন না এটা কোনোদিন সম্ভব হত না সম্ভব হ্যাঁ আমরা দুনিয়াতে ছিলাম না প্রত্যেকের বয়সের ডেট সবার জানা আছে যে কোন দিন আমরা দুনিয়াতে পা রাখছি এর পূর্বে তো আমরা দুনিয়াতে ছিলাম না এটাই ছিল সত্য কোরআনও আমাদেরকে এটাই বুঝাইতে চায় যে হাল আতা আলাল ইনসানি হিন মিন আদ-দাহর আর বুঝানোর এই জন্য প্রয়োজন হয় কেন অস্তিত্ব পাওয়ার পরে যদিও আমাদের অস্তিত্বটা বড় নিঃস্বয় অবস্থায় ছিল আমরা সবাই নিঃস্বয় ছিলাম যেদিন দুনিয়াতে পা রাখছি দিনে আমাদের অবস্থাটা বড় নিঃস্বয় ছিল অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিল বটে কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু আইন লা তান চক্ষুর ভিতরে দেখার কার্যকরিতা ছিল না উদুম লা তাসমা কানের ভিতরে শোনার কার্যকরিতা ছিল না লিসান লা তানতিক জবানে বলার কার্যকরিতা ছিল না আকলুম লা তুমাইয়িজ মগজে ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল কলব লা তাতাফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা করার মতো যোগ্যতা তখনও ছিল না ছিল ছিল না ইয়াদ লা তাবতিশ
ফাঁচ্ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল রিজিলা তামসি পাও চলার ক্ষমতা ছিল হা অস্তিত্ব ছিল নড়াচড়া করতে পারতাম নড়তাম চড়তাম এতটুকু শুধু একটু হেলাদুলা হতো জুমি আল্লাহ বুঝায় সগীরা তুমি বড় ছোট ছিল জরিফা বড় দুর্বল ছিলাম জাহেলা বড় অঙ্ক ছিলাম মিসকিনা সর্বদিকে নিঃস্বয় ছিলাম নিঃস্বয় ভাবে আমার অস্তিত্ব নিছি কিন্তু দিন যতই গড়াইতে ছিল পূর্ণতা আমাদের ভিতরে আসতেছিল এটা আমাদের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে পূর্ণতা আসতেছিল আস্তে 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 একটা পর্ব যখন চলে আসছে যেটা আল্লাহ অন্যভাবে বোঝায় কুনতা সগীরা ফাকাব্বারতু তুমি ছোট ছিলে আমি তোমাকে বড় করছি কুনতা যাঈফা ফাকাব্বাইতু তুমি দুর্বল ছিলে তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি কুনতা জাহিলা ফাআল্লামতু তুমি অজ্ঞ ছিলা তোমাকে আমি শিক্ষা দিছি কুনতা মিসকিনা ফাআগনাইতু তুমি নিঃস্বয় ছিলা তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি কিন্তু করলে হবে কি উচিত তো ছিল উচিত তো ছিল যে দিছে তার কাছে হওয়া তার কাছে হওয়া সদা সর্বদা তার সাথে তার দিকে ঝুঁকা থাকা তার নৈকট্য লাভ করা উচিত তো ছিল এটা কি বলেন ছিল কি ছিল না কিন্তু মানুষের স্বভাব একটা মানুষের স্বভাব এটাই যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক আল্লাহকে ভুলে যায় সত্য তো দেখাবো চোখে আঙ্গুল দিয়া এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে ঠিক না চাকরিজীবী ঠিক না সত্য তো চাকরিটা কার শরীরটা দিয়া করি আল্লাহ মানেন সবাই মানি দেহটা কে দিছে এটাকে সুরক্ষিত কে করতেছে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন না করেন না সত্য চব্বিশ ঘন্টা কার অক্সিজেন বুক করতেছে কয় টাকা বিল দেই এক টাকা না যা কটা অন্যদিকের কথা এই দেহটা তো আল্লাহর ঠিক না পরিচালনা করেন কে এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই কিন্তু কোনো উপাদান নাই কোনো অপারেটর নাই দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে পেট্রোল লাগে অপারেটর লাগে অনেক কিছু লাগে তারপরে একটা মেশিন পরিচালিত হয় পরিচালিত হওয়া বোঝেন তো একটা মেশিন চলে ঠিক না নিজে নিজে তো চলে না না চলে না কিছু ছাড়াই চলে বিদ্যুৎ লাগে পেট্রোল লাগে ডিজেল লাগে অপারেটর লাগে কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয় আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয় কে করে বুঝাইতে পারতেছি আল্লাহ কিন্তু এখানে একজন বলো যে আল্লাহর দেহটাকে খাটাইয়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই যে যেইভাবে কামাই কেউ দোকান দিয়া কামায় কেউ ব্যবসা দিয়া কামায় কিন্তু দেহটা কার মেইন উৎসটা কোনটা দেহটা ঠিক না মাসের শেষে একশো টাকা প্রতি মাসে আল্লাহকে দেই এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি প্রতি মাসে একশো টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম বেশি তো দিতে পারবো না আমারও তো প্রয়োজন আছে
বিদায় তোমাকে 100 টাকা আমি দিব একজন হাতুটা প্রতি মাসে কিন্তু কন্টিনিউ এত বড় মজমার থেকে একজন হাত উঠাইলো এটা কোনো পার্সেন্টেজ হলো আমি বুঝাইতে চাইতেছি আপনাদের বোঝা গেল মানুষই সবচেয়ে পাওয়ার পড়ে মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই প্রমাণ একটা দিলাম কৃতজ্ঞতা এটা হতো যে আল্লাহ শরীরটাকে ব্যবহার করে মাসের শেষে যা কিছু উপার্জন করলাম যেইভাবেই করলাম এই আল্লাহকে কিছু না কিছু দেওয়া উচিত ছিল এটা ছিল কৃতজ্ঞতা মানুষই অকৃতজ্ঞ এই জন্যই কোরআন বুঝাইতে হয় হাল আতালাল ইনসানি হিনুন মিনাদ দাহার কোরআন বুঝায় মানুষ আজকে তো তোমার বড় পরিচয় বড় পরিচিতি বড় অবস্থান তোমার বড় ব্যক্তিত্ব তোমার কাছে আইডিও আছে তুমি তোমার পরিচয় দাও তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাও তুমি কিন্তু এটা কোনোদিন ভাবো যে তোমার অস্তিত্ব একদিন ছিল কয়জন আমরা বসে ভাবি যে আজকে আমার বড় অস্তি আমার বড় ব্যক্তিত্ব যুবকের যৌবনের ব্যক্তিত্ব নারীর নারীত্বের ব্যক্তিত্ব পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব মালিকের মালিকের হওয়ার ব্যক্তিত্ব শ্রমিকের শ্রম দেওয়ার ব্যক্তিত্ব এই যে একটা ব্যক্তিত্ব আমার আমি কি কোনোদিন বসে ভাবছি যে একটা দিন তো ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না আমাকে কে দিল অস্তিত্ব কে আমাকে অস্তিত্ব দিল আসছিলাম তো নিশ্চয় কে আমার ভিতরে পূর্ণতা দিল এই পর্যন্ত কে আমাকে দিল উচিত কি ছিল আর আমি করতেছি কি উচিত তো ছিল সব পাওয়ার পরে 24 ঘন্টা যার কাছ থেকে পাইলাম তার কাছে কাছে থাকা কিন্তু মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় যদিও 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে 24 ঘন্টা কিছু দিয়া যদি নাও করে কাজপুরের মানুষ 24 ঘন্টা অক্সিজেন কে দেয় টাকা বিল নেয় মাসের শেষে কয় টাকা বিল আসে অক্সিজেনের জানেন প্রতি মাসে কতটুকু নেই 16,500 লিটার নেই প্রতি মাসে কত রাগ হয়ে যাবেন বাড়িওয়ালা মার্কেটওয়ালা ফ্যাক্টরিওয়ালা চাকরিওয়ালা বাকরিওয়ালা হয়ে বড় ভাব দেখাই ঠিক না অক্সিজেন কান নেই উচিত তো ছিল আল্লাহর কাছে যাওয়া থাকা কিন্তু বললাম না মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় যার কারণে কোরআন বলতে বাধ্য কুতিলাল ইনসান মা আকফারা ও মানুষ তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি করে তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে তোমার তো অকৃতজ্ঞ হওয়া উচিত ছিল না তোমাকে তো আমি বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিদ্যা দিছিলাম তোমার বিবেক দিয়া তুমি তোমাকে প্রশ্ন করো বুদ্ধি দিয়া তোমাকে প্রশ্ন করো বিদ্যা দিয়া তুমি প্রশ্ন করো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল নিশ্চয় অবস্থায় দিল সাজাইতে সাজাইতে এইখানে এনে দাঁড় করায় দিল আজকে আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাই আমি আল্লাহকে ভুলি দিই ভুলি কি কোরআন কিন্তু এটাই বুঝাইতে চায় এটাই আল্লাহ বুঝাইতে চায় এই দিকেই আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে কথা লম্বা হবে না অল্পই হবে যত ধ্যান দিয়া শুনব আশা করি বুঝে আসতে পারে আশা করি বিবেকের পর্দা সরতে পারে কেন না ছিলাম না আমরা এটাও ছিল সত্য অচিরেই থাকব না এটাও ছিল সত্য দুটোটাই 100 সত্য ছিলাম না আবার থাকব যিনি অস্তিত্ব দিয়েছেন তার কাছে চলে যাব কিন্তু আমি বাবাইতে চাবো একটু চিন্তা
কথা করাইতে চাব আপনাদেরকে, বাবাইতে চাব যে আমি যে আসলাম আর যাব আমি কি নিয়ে যাব। আজকে তো বিল নেন না মানে, আজকে তো অক্সিজেনের বিল নেন না, 24 ঘন্টা অক্সিজেন দেন বিল নেন না, 24 ঘন্টা সুরক্ষিত বলেন। আদকুরু কাওয়ালা উতানসানি, আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বিলা থাকো তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত, তুমি 24 ঘন্টা আমার থেকে দূরে থাকো তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত, তুমি 24 ঘন্টা আমার বিরোধিতা করো, কি করি না না করি না, হ্যাঁ 24 ঘন্টা আমার বিরোধিতা করো তারপরও তোমাকে সুরক্ষিত। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজিল করতে থাকি আর তুমি 24 ঘন্টা নাফরমানি করতে থাকো। বলেন ফ্যাক্টরিতে চাকরি করলে কি হবে, রাগ হয়ে যাবেন বলবো? অধিকাংশ যুবকরা মাইক্রোফোন কানে দিয়ে গান শুনতে থাকে, হাত দিয়া কাজ করতে থাকে, মাইক্রোফোন কানে লাগায়া গান শুনতে থাকে, সবের কাম ঠিক না, কান্না ফরমানি, হ্যাঁ 24 ঘন্টা অক্সিজেন দিতেছে ডেলি 550 লিটার, পুরা মাসে 16,500 লিটার, 24 ঘন্টা সুরক্ষিত করতেছে। কিডনিকে ডেলি 37 বার ডায়ালিসিস করতেছে সুস্থ থাকার জন্য, যেন আমি সুস্থ থাকি 37 বার ডায়ালিসিস। হায় হায়, 4 জায়গায় চেকিং এর পরে আমার ভিতরে যাইতে দেয় আল্লাহ, এর আগে যাইতে দেয় না, 4 বার চেকিং হয়, নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, জিব্বা চেক করে শার্ট ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিব্বা আবার চেক করে কোনো চুলার আশ এই খাদ্যের ভিতরে মিলল কিনা, করে না করে না, হ্যাঁ 4 বার চেক করে ভিতরে যেতে দেয়, এর আগে যেতে দেয় গ্রান ঠিক না তো সাথে সাথে নাক বলে না 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 এটা গ্রান ঠিক না খাওয়া যাবে না, সার ঠিক না জিব্বা বলা দেয় না না এটা ভিতরে যাবে না, দাঁত বলা দেয় প্রথম প্রথম কামড়ে যে পাথরের কণা পড়ছে এটা ভিতরে যাবে না, আবার জিব্বা তালাশ করে বাহির করে চুল জাতীয় আঁশ জাতীয় কিছু খাদ্যে আছে কিনা ওটাকে বাহির করে, 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বইলা থাকো, এই জন্য কথার শুরু ছিল আমরা ছিলাম না এটা যেমন সত্য, অচিরই কেউ থাকবো না এটাও সত্য, কিন্তু মধ্যখানে একটা কথা এটাও সত্য, কে কখন যাব তাও জানি, কে কখন যাব তাও তাও জানি না। বিদায় আসেন, আজকের এই ওয়াজ মাহফিল থেকে বসা ভাবি চিন্তা করি আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, বিল তো আজকে নেন না এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, কোনো বিল নেন না, 24 ঘন্টা দিতেছেন কিচ্ছু নেন না, কিন্তু এটাও বলা দিয়েছেন লাতুসআলুন্না, আসবে একদিন যদি আজকে ভাবো না ভাবো যে কিনিয়া যাব কিনিয়া যাব, এটা যদি আজকে না ভাবলে আজকে প্রস্তুতি না নিলে তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করবো, লাতুসআলুন্না হায় হায় সত্য, এটাই আমার চোখ দিয়ে আল্লাহর চোখ দিয়ে দেখছ, কার চোখ দিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলে আত্রাই তু কাইনার তন্দুরু বিহা, দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস, আত্রাই তু কালিসান অন্তন্তে কবি, বাক শক্তি আমি দিছি সারাদিন তুই বলতে থাকিস, আত্রাই তু কাউদুনান তাসমাউ বিহা, কান আমি দিছি সারাদিন তুই শুনতে থাকিস, আত্রাই তু কা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি তুমি ভালো মন্দ বসতে থাকো, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি,
দিল আমি দিছি তুমি চিন্তা করতে থাকো আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা হাত আমি দিছি তুমি কর্ম করতে থাকো আতাইতুকা রিজলান তামশি বিহা পাও আমি দিছি তুমি চলতে থাকো কুনতা সাগীরা ফাকাব্বারতুক তুমি ছোট ছিলা আমি বড় করছি কুনতা দাঈফা ফাকাওয়াইতুক দুর্বল ছিলা আমি সুঠাম করছি কুনতা জাহিলা ফাআল্লামতুক তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি কুনতা মিসকিনা ফাআগনাইতুক তুমি নিশ্চয় ছিলা স্বয়ং সম্পূর্ণ আমি করছি বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে দিছে কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি হ্যাঁ কেউ দিছে হ্যাঁ তাহলে কেন ভাবি না কেন চিন্তা করি না কেন ভাবি না এই জন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না এটা সত্য আবার থাকব না এটা সত্য মধ্যখানে বাবা উচিত কি নিয়ে যাব কি নিয়ে যাব যখনই যাব কি নিয়ে যাব যুবক যাবে এরকম বৃদ্ধ হইলেই যাবে এমন না আল্লাহ তো এই কত বুঝায় কাম সব সাবাকা কাইলার মত কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি তোমাকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি কত যুবককে তো আমরা লাশ বানায় দিছি তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় গেল না মিস কল দিয়ে আসবে না ফোন করে আসবে না না চিঠি দিয়ে আসবে আসবে আর নিয়ে যাবে তুমি লাশ সত্যিটি আবার বয়স্কদেরকে বলছেন ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না আমরা কেউ চিরঞ্জীব এই জন্য আসেন বাবি বাবি ছিলাম না আবার একদিন থাকব না চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই যদি থাকতো ছেলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই সত্য এটাই যত বড় ব্যক্তিত্ব হোক দুনিয়ার চোখে যত বড় হোক যত পাওয়ারফুল হোক যত ক্ষমতাধর হোক যত রাজা না রাজা তিরাজ হোক সময় আসবে উঠায় নিবে এটাই আল্লাহর ঘোষণা ওয়ালা ফি বুরুজিন মুশাইয়্যিদা তুমি তোমাকে যতই সুরক্ষিত করো সময় আসতে দেরি আমরা উঠায় নিতে দেরি করি কি বলেন সিএমএচ চেনেন সিএমএচ চেনেন চেনেন সিএমএচ চেনেন চেনেন না আর্মি হাসপাতাল ওটা কোন জায়গায় ক্যান্টনমেন্টের ভিতরে না বাইরে হ্যাঁ ক্যান্টনমেন্ট এটা কি হ্যাঁ কি হ্যাঁ সুরক্ষিত না কেমন সুরক্ষিত হ্যাঁ ওই হাসপাতালেও তো মরে ঠিক না না মরে না হ্যাঁ মারা যায় না কেউ না যায় না না আজরাইল আল ইসলাম এখানে যায় না যে সব তুপকামান এখানে গিয়ালে আবার কোন বিপদ ঠিক না আল্লাহর কথাই সত্য ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা তুমি যতই নিচ্ছিদ্র বেষ্টনীতে থাকো যতই সুরক্ষিত থাকো সময় আসতে দেরি তোমাকে উঠায় নিতে দেরি আসেন আমি আসল জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নেই পুরা সময় রাস্তার জ্যামে খায়া ফেলছে মাত্র বরফার থেকে এই পর্যন্ত খায়া ফেলছে দেড় থেকে দুই ঘন্টা তো যেটা বুঝাইতে ছিলাম ছিলাম না আবার একদিন থাকবো না কে কখন যাব এটাও জানি না কোনো মেশিন নেই জানা দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে না মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে যে মঙ্গলে যাওয়া যায় চাঁদে যাওয়া যায় আশ্চর্য আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান
যেটা মুখে বলাও যাবে না, এরকম এরকম বাবাও জানে না যে এটা কি করে তৈরি করবে। কিন্তু প্রতিরোধ করার কোনো মেশিন, কে কখন যাব এটা জানার কোনো মেশিন এখনো আসে না। যেখানেই থাকি, যেখানেই থাকি, আসেন আজকে ভাবি কি নিয়ে যাবো। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন, 24 ঘন্টা তো রহমত নাজিল করেন, 24 ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন, 24 ঘন্টা তো আমাকে দেখা রাখেন। আল্লাহ যদি না দেখতেন, হায় বৎসরে বৎসরে না, মাঝে মাঝে না, জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে, এটা জানি না, হবে অনেক দিন পর পর এরকম একটা দুটা কোথাও কোথাও আসে, ঠিক না? হ্যাঁ, যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো, আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবে, পেটটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে। ভূমিকম্প, কম্পা ভূমি, ভূমিকম্প, জমিন খালি পিঠ হেলায় দিবে, সব ভিতরে যেতে পারবে। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না, যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে, আমাদের জন্য রাখছেনটা কি, গরিবদের জন্য কি রাখা আছে এইখানে? কোনো কোটি কোটি টাকার মালিক বসা নেই আমার বিশ্বাস। সত্য তো? যদি দু একজন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? হুম, কি বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সত্য এটাই, সত্য এটাই সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না, সহজ আমাদের জন্য সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই, 5 ওয়াক্ত ডাকে তারপরে তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই, না দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ 2 কোটি টাকা? হুম, ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন 2টা কিডনি? হুম, কি 2টা 2টা দিবেন? কয় টাকা দাম? কোনোদিন তো মূল্য লাগাই নেই, যে কি দিয়া ফিট করে দিয়েছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য দিনাই না দিন যারা খায়, কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন, তাও তো ডাইকা ডাইকা ডেলি ডাইকা ডাইকা আনতে চান, ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন, কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ডাকে। সত্য তো? হ্যাঁ, কে ডাকে? কি বলেন, আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? হুম, আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন? হুম, এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন, আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না, দুর্বল না? হ্যাঁ, নাহলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নেই, পড়বে কিনা এটাও আমি জানি না। কে ডাকে 5 বেলা? আল্লাহ ডাকে তারপরও আসে। ও স্বাধীনতা দিছে এই জন্য, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আমাদের, 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতা,
যা খুশি তা বাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়। যেমন খুশি তেমন কণ্ঠ নালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, চব্বিশ ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে এক পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে আর আপনি গার প্যারা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন, স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে চারটা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুকু কানে কানে বলা দিছেন, না বেরুন কাইফাতা আমালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলা দিছেন, তুমি কতদিন করবে, ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব, ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা কাপ পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না, আকাশ না হো বাক্তাতান, আমরা ছো মারব আর তোমাকে উঠায় নিয়ে যাব, দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাক, নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করাইয়া দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়, লাতাস আলুন্নানি নাই, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু, কতদিন লাগবে ষাট সত্তর বৎসরের হিসাব নিতে, এটাও বলা দিছেন, তোমারটা তোমাকে মিলাইয়া দিতে হবে, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলাইয়া নিব না, তোমাকে মিলাইয়া দিতে হবে, ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে, একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলাইয়া দিতে হবে, কতদিন সময় লাগবে, খামসিনা আলফা সানা, পঞ্চাশ হাজার বছরও লাগবে।